লাখ আমাদের 7,39,588 জন পরীক্ষা দিচ্ছেন উচ্চ মাধ্যমিক। তার মধ্যে ছেলেদের সংখ্যা হচ্ছে 3,34,400 আর মেয়েদের সংখ্যা হচ্ছে 4,05,188। আর টোটাল এক্সামিনেশন সেন্টার হয়েছে 6,727। আর এক্সামিনেশন টাইমিং হয়েছে 10টা থেকে 1টা। 2 তারিখে স্যাটারডে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, একটু বারবার করে ছাত্রছাত্রীদের দেখাবেন যাতে কনফিউশন না হয়, প্লিজ একটু রিকোয়েস্ট থাকবে। 4 তারিখ সোমবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 5 তারিখ মঙ্গলবার ভোকেশনাল সাবজেক্ট। এরপর আমরা চলে আসছি 16 তারিখে। 5 তারিখে পরীক্ষা হয়ে যাওয়ার পর্যন্ত আপ টু 15 তারিখ কোনো পরীক্ষা হচ্ছে না, এটা গ্যাপ থাকবে। যেহেতু ইলেকশন থাকবে, 1 এপ্রিল থাকবে, 1 বৈশাখ থাকবে, আম্বেদকর জয়ন্তী থাকবে, ছুটির দিনগুলো থাকবে। আমরা এবার চলে আসছি 5 থেকে একেবারে ডাইরেক্ট 16তে। 16 শনিবার ম্যাথামেটিক্স গ্রুপ হবে, 16 তারিখে ম্যাথামেটিক্স গ্রুপ হবে, 18 তারিখ মানডে ইকোনমিক্স গ্রুপ হবে, 19 তারিখ মঙ্গলবার কম্পিউটার সায়েন্স গ্রুপ, মানে 19 এপ্রিল, 20 এপ্রিল ওয়েডনেসডে কমার্শিয়াল ল গ্রুপ, 21 এপ্রিল আপনাদের পরীক্ষা রাখছি না এই কারণে, কারণ 21 এপ্রিল জি মেন এক্সামিনেশন আছে জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ের, যাতে আপনারা যারা বসতে চান তারা সুযোগ পান, তাই আপনার ওই দিনটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ডেট রাখছি না। দেখে শুনি, 21 তারিখটা জেইই মেন এক্সামিনেশন আছে। এরপর আসছি 22 তারিখ ফ্রাইডে, 22 এপ্রিল ফিজিক্স গ্রুপ, 23 এপ্রিল স্যাটারডে স্ট্যাটিস্টিক্স গ্রুপ, 24 আর 25 আবার জে মেন জে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা আছে 24-25, তাই পরীক্ষা থাকছে না আপনাদের উচ্চ মাধ্যমিক, যাতে যারা জয়েন্ট এন্ট্রেন্স দিতে চান অ্যাটেন্ড করতে পারেন। এবার আমরা চলে আসছি আবার 26 তারিখ। 26 তারিখ হচ্ছে কেমিস্ট্রি গ্রুপ, আর 27 তারিখ হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স গ্রুপ। আর ওয়েস্ট বেঙ্গলে যেটা জয়েন্ট এন্ট্রেন্স হয় সেটা হবে 30 এপ্রিল, টাইমটা পেয়ে যাবেন আপনারা 27 থেকে 28 টাইম পেয়ে যাবেন, 30 তারিখে হবে ওটা জয়েন্ট এন্ট্রেন্স। সুতরাং একসাথে আপনাদের পুরোটা আমরা বলে দিলাম, যাতে 2-3-4 এই 5-3টে পরীক্ষা হয়ে গেল, তারপরে আবার 16, 18, 19, 20, 22, 23, 26, 27, তার মধ্যে ছুটি পড়বে, 1 বৈশাখ পড়বে, অন্নপূর্ণা পূজা পড়বে, আম্বেদকর জয়ন্তী পড়বে, জয়েন্ট এন্ট্রেন্স পড়বে, সেন্ট্রাল জয়েন্ট এন্ট্রেন্স, আর একটা হচ্ছে স্টেট জয়েন্ট এন্ট্রেন্স। সবগুলোকেই ক্যালকুলেশন করে এটা হচ্ছে রিসিডিউল।